অনাশেই আমি আমরা গৌর হরি নিত্যানন্দ প্রভুকে পাব। গৌর হরি ভজন খুবই সহজ সরল। এই দিবে কবু মৃগণ্ড সুত পল প্রলয়ে আসিল কথা অদ্ভুত, সাত কল্পায়ু পাইল মুনি প্রলয়ে বড় বিপদ গণি। এই স্থানে মৃগণ্ড সুত প্রলয়কে এসেছিলেন, সাত কল্প আয়ু তিনি লাভ করেছিলেন। জলময় হইল সমস্ত স্থান, কোথায় বা রহিবে করে সন্ধান, ভাসিয়া ভাসিয়া চলিয়া যায় কেন হেন বর লইনু হায়। ষোলো ক্রোশ মাত্র নদিয়া ধাম, জাগিয়া ভগতে দে বিশ্রাম। জলের তরঙ্গে ভাসিয়া মুনি অজ্ঞান হইয়া পড়ে অমনে। হানিতায় হাগর বলে ক্রন্দন করে সমস্ত কর্মফল আমাদের নষ্ট হয়ে যাবে। বল গৌনিত্যানন্দ প্রভু জিউ কি, গৌনিত্যানন্দ প্রভু জিউ কি, শ্রীমতী রাধা রানী কি, শ্যামসুন্দর কৃষ্ণচন্দ্র কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল। যেখানে আমরা যাহা পর হম লোগ উপস্থিত হুয়ে হ্যায়,